আমার ধর্ম আমরা নিজেই পালন করে ভালোভাবে পূজা করতে পারছি। অনেক মুসলিম ভাইরা আসে, বন্ধু বান্ধব। ধর্ম বলে, কর্ম বলেন, সমাজ বলেন, যেটাই বলেন, আমরা সুখ শান্তিতে থাকতে পারতেছি। তাকমিল ফিল হাদিস রে ইসলামিক স্টাডিজের মানদরিয়া স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতির দরুন আশা করতাম পারলাম যে পরবর্তীতে সরকারি বিভিন্ন ক্ষেত্রে আমরা কর্মসংস্থানের জন্য কওমি মাদ্রাসার ছাত্ররা আবেদন করতাম পারবো। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সবাই এখানে নামাজ পড়তে পেরে অনেক তৃপ্তি পায় এবং সকলেই এই দৃষ্টিনন্দন মসজিদ দেখে সকলেই আনন্দিত। সামনেও আমাদের এই দেশ এগিয়ে যাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এই প্রার্থনা করি আমাদের পরমপিতা ঈশ্বরের কাছে। এরকম একটা শান্তির দেশ গড়া তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তার কৃতজ্ঞতা আদায় করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সুখে থাকেন, শান্তিতে থাকেন, এইটাই আমি মৈত্রীময় কামনা করছি। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ, জোরসে চলো বাংলাদেশ।